শিক্ষিত সবাই হয় কিন্তু সবাই মানুষ হতে পারে না আপনাদের এখানে বিদ্যার সন্ত নাই আপনারা অনেক ভালো আছেন গ্রামের মানুষ খেটে খান এটা ভালো জিনিস আল্লাহ কাছে দোয়া করবেন মালিক আপনাদেরকে শহরের আধুনিকতার চেয়ে গ্রামের মধ্যে রাখছেন অনেক সেব আছেন আপনি ঢাকায় যান দেখবেন বৃদ্ধাশ্রম আপনি চট্টগ্রামে যান দেখবেন বৃদ্ধাশ্রম আপনি কুমিল্লায় যান দেখবেন বৃদ্ধাশ্রম আপনি রাজশাহী যান দেখবেন বৃদ্ধাশ্রম সেখানে কে আছে দেখবেন অনেকের মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে তারা আছে কোথায় বৃদ্ধাশ্রমে আমি নিজে গিয়েছি আপনাদের গিয়ে দেখবেন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই কৃষকের মা বৃদ্ধাশ্রমে নাই মোয়াজিনের বাপ বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি কানাডায় ফাঁসটা বাড়ি তার বাপ বৃদ্ধাশ্রমে আছে বাংলাদেশের বিখ্যাত ডাক্তার তার মা বৃদ্ধাশ্রমে আছে তো ডাক্তার কি শিক্ষিত না অশিক্ষিত কানাডায় যে তার ফাঁসটা বাড়ি শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত তবে মানুষ হইতে পারে না বলে, তার কোথায় আর আপনি হন, হন, আপনি শিক্ষিত না হলেও আপনি আল্লাহর দরবারে মানুষ হয়ে গেছেন আগে কি হতে হবে মানুষ হতে হবে তারপর শিক্ষিত হন মানুষ না হইয়া শিক্ষিত হওয়ার কোন দরকার আমাদেরকে মানুষ দান করো সেজন্য আমি করছি আল্লাহ শিক্ষিত পর হইতে পারবে কিন্তু মানুষ সবাই গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর যেন আমাদেরকে মানুষ হিসেবে কবুল করে এখন আসেন আমি যেখানে যাচ্ছিলাম সেখানে আপনাদেরকে নিয়ে যায় রহমতুল্লিল আল আমিন আসছে জুমার নামাজে কিসের নামাজে তো জুমার নামাজে খতিব এসে কোথায় উঠে মিম্বারে উঠে কথা ঠিক না সাহাবাই নাম বলে আজকে দৃশ্যটা দেখে আমরা অবাক হয়ে গেছি সবাই বললেন কি দৃশ্য সে কামলিওয়ালা আসলেন মিম্বর বরাবর দাঁড়ালেন কি বরাবর মিম্বর দাঁড়াল প্রথম মিম্বরে উঠলেন বললেন আমিন বললেন কি দ্বিতীয় মিম্বরে উঠলেন আবার বললেন আমিন তৃতীয় মিম্বারে উঠলেন আবার বললেন তো এখন আমিন কখন বলবেন যখন বলবো আল্লাহ মোনাজাত কবুল করো তখন বলবেন কি আল্লাহ কবরবাসীকে জান্নাত দাও তখন বলবেন কি যদি বলি ওয়ালা দলিন তখন বলবেন কি এমনে মানুষ কোনোদিন আমিন বলে কিন্তু রসুল কোনো কথা নাই কোন আওয়াজ নাই কোনো শব্দ নাই মিম্বরের প্রথম তাকে বললেন আমিন দ্বিতীয় তাকে বললেন আমিন তৃতীয় তাকে বললেন আমিন কিলা সাহাবাহিকের পক্ষ থেকে বলা হলো ইয়ারসুল্লাহ কেউ তো মোনাজাত করতে শুনি নাই কিন্তু আপনি তিনবার আমিন বললেন আমার রসুল বললেন তোমরা না শুনলেও আমি নবী শুনেছি আমি নবী সব আশ্চর্য হয়ে গেলেন নবী গো কি শুনলেন আমার কাছে এখন জিবরিল আসছে আমি যখন প্রথম তাকে দাঁড়ালাম জিবরিল বললেন ইয়ারসুল্লাহ আমি দোয়া করব আপনি আমিন বলবেন প্রথম দোয়া আপনার উন্মত যে রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারে নাই নার। সে জাহান নামি হয়ে গেল আল্লাহ যেন আল্লাহর রহমত থেকে আব আব তার দূরে সরাইয়া দে হাবিব আপনি আমিন বলেন কামলিওয়ালা বললেন আমিন সে রমজান পেল কিন্তু নিজের জীবনের গোনা কি করতে পারে নাই মাফ করাইতে তার চেয়ে বড় হতভাগ্য এই জমিনে আর কেউ